আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ভিন্নধর্মী বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার সেলস এন্ড মার্কেটিং নিয়ে। বর্তমানে চাকরির বাজারে নিজেকে টিকিয়ে রাখার জন্য সেলসে জব করা একটি অন্যতম উপায় বা মাধ্যম বলতে পারেন, কারণ একমাত্র সেলসেরই আপনার সহজে চাকরি পাওয়া যায়, আবার টিকিয়ে রাখাও কঠিন হয়। এই জন্য আপনাদের সকলের প্রতি একটি উপদেশও বলতে পারেন এবং অনুরোধও বলতে পারেন, সেলসে তারাই চাকরি করবেন যারা নিজেকে পরিশ্রমী বলে মনে করেন, কারণ সেলস এন্ড মার্কেটিং এমন একটি জব, এখানে পরিশ্রমের কোনো বিকল্প নাই। পাশাপাশি নিজেকে আর আত্মবিশ্বাসী, দক্ষ এবং মার্কেট সম্পর্কে, পণ্য সম্পর্কে অনেক ধারণা নিতে হবে। আপনি যদি মার্কেটে সময় কম দেন এবং পণ্য সম্পর্কে আপনার ধারণা যদি না থাকে, আপনি সেলস এন্ড মার্কেটিংয়ে বেশি দূর যেতে পারবেন না। তাই সকলেরই উচিত সেলস এন্ড মার্কেটিংয়ে কেরিয়ার উন্নত করার জন্য পণ্য সম্পর্কে, কোম্পানি সম্পর্কে পজিটিভ ধারণা নেওয়া। আপনি যদি একজন দোকানদারের কাছে পণ্য সম্পর্কে বলতেই না পারেন, তাহলে আপনার পণ্য বিক্রি কীভাবে হবে? আর পণ্য বিক্রি না হলে আপনার চাকরিও থাকবে না, কারণ এই পণ্য বিক্রির সাথে আপনার ইনসেন্টিভ জড়িত, আপনার বেতন জড়িত, আপনার টিএডিএ জড়িত। তাই সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি সেলস এন্ড মার্কেটিংয়ে কেরিয়ার করতেই চান, তাহলে অবশ্যই আপনাকে হার্ডওয়ার্কিং করতে হবে এবং এটা জেনেই আপনাকে সেলস এন্ড মার্কেটিংয়ে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। আর আপনি যদি অলস হন, বসে আপনার সাফল্য চান, তাহলে সেলস এন্ড মার্কেটিং আপনার জন্য নয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।